একটা ইউটিউব ভিডিওকে র‍্যাঙ্ক করাতে ট্যাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সবাই জানি যে সঠিক নিয়মে যদি আমরা ট্যাগ নির্বাচন না করি বা ট্যাগ এসইও না করি তাহলে আমাদের ইউটিউব ভিডিও র‍্যাঙ্ক করা বা ইউটিউব ভিডিওকে গ্রো করা সেই সাথে ইউটিউব চ্যানেলকে গ্রো করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। আর আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে আপনি কিভাবে খুব অল্প সময়ে সুন্দরভাবে আপনার ইউটিউব ভিডিওর জন্য ট্যাগ এসইও করতে পারেন বা ট্যাগ কালেক্ট করতে পারেন বা ট্যাগ নির্বাচন করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি যদি এখনও ট্রাস্টেড চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা অল করে রাখুন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, ইউটিউব ভিডিও আপলোডের সময় বা পাবলিশের সময় আমাদের যে ট্যাগগুলো দিতে হয় এই ট্যাগগুলো আমরা কোথা থেকে পাবো বা কিভাবে আমরা কালেক্ট করব বা এসইও করে আমরা ট্যাগগুলো লিখব সেটা আজ আপনাদের দেখাবো। তো এই জন্য আমাদেরকে যা করতে হবে, আমাদের একটি ওয়েবসাইটের সহায়তা নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটে আমি যেটা দিয়ে রেখেছি এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে অথবা আপনি ভিডিওর নিচে থাকা ডিসক্রিপশন বক্স থেকেও সেই ওয়েবসাইটে ঢুকতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং ওয়েবসাইটে প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন, ভিডিও ডিসক্রিপশন লিখতে পারবেন, ভিডিও টাইটেল লিখতে পারবেন, ট্যাগ জেনারেট করতে পারবেন, অনেক কিছু এখান থেকে আপনি করতে পারবেন। তো যেহেতু আমাদের আজকে ভিডিও ছিল ভিডিও ট্যাগ কীভাবে নির্বাচন করতে হয় বা ট্যাগ কীভাবে জেনারেট করতে হয়, এসইও করতে হয় সে সম্পর্কে, তো আমি আজ আপনাদের দেখাবো যে কীভাবে এটি করতে হয়। তো এই জন্য আমাদের এখানে ট্যাগ জেনারেটর নামে যে অপশনটি আছে এখানে প্রবেশ করতে হবে। ট্যাগ জেনারেটরে প্রবেশ করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্টার ভিডিও টাইটেল লেখা আছে, তো এখানে আমাদের ভিডিও টাইটেলটি লিখতে হবে। আর ভিডিও টাইটেল কীভাবে এসইও করতে হয় সে সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি সেটি ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন অথবা চ্যানেলের প্লেলিস্ট থেকে চেক করে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইডি ট্যাগ জেনারেটর এখানে আমাদের সেই টাইটেলটা আমরা দিয়ে দিয়েছি, ভিডিও টাইটেলটা দিয়ে দিয়েছি। এখন আমরা সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পরে একটু লোডিং হবে। তো বন্ধুরা, টাইটেলটি দিয়ে সাবমিট করার পরে আপনি এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে অনেকগুলো ট্যাগ দেখতে পাবেন। এই সবগুলো ট্যাগ তারা এসইও করার মাধ্যমে এখানে দিয়েছে। তো এই ট্যাগগুলো আপনি জাস্ট কপি করে আপনার ভিডিওর ট্যাগ বক্সে পেস্ট করে দিলে আপনার কাজ শেষ। তো আমি এগুলো কপি করে নেব, কপি করার জন্য কপিতে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এটা কপি হয়ে গেছে। তো এটি এখন আমি সংরক্ষণের জন্য আমার একটি নোটপ্যাডে আমি এটি সেভ করে রাখবো। আমি যখন ভিডিও আপলোড করব বা ভিডিও পাবলিশ করব তখন এখান থেকে কপি করে আবার নিয়ে গিয়ে পেস্ট করব, তাহলেই কাজ শেষ। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কীভাবে সঠিকভাবে সঠিক নিয়মে ট্যাগ নির্বাচন করতে হয় এবং এই ট্যাগ কালেক্ট করা কতটা ইজি এবং কতটা অল্প সময়ের কাজ। তো বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।